हेलो बंधुरा क्यूरियस एंड क्रिएटिव माइंड चैनले तुम्हारे सबाई के सुस्वागत जानाई। दुर्गा पूजार खुशी निये शरद एलो आबार, आम्रा तबु बंदी आजो कोथाओ नहीं जाबार। जानला दिए बाइरे ताकाई आकाश जुड़े नील, काशेर मने लागलो दोला आमार घरे खिल। আর এই রোদ বৃষ্টি মেঘের লুকোচুরি খেলার মাঝে আমরা হাতে একটু সময় নিয়ে আজকে আবার চলে এলাম কালীঘাট মেট্রো স্টেশনে। আমাদের 2023-এর দুর্গাপূজা পরিক্রমার একাদশ রাউন্ডে আজ আমরা যাচ্ছি মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্কে। এই ভিডিওতে ওখানকার 55তম দুর্গাপূজার প্রস্তুতি কেমন চলছে তা তোমাদের দেখাবো। তো বলতে বলতে আমাদের মেট্রো ট্রেন চলে এলো। মধ্য কলকাতায় মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজা খুবই পপুলার এবং বিখ্যাত। প্রত্যেক বছরই এখানে নতুন নতুন থিমের প্যান্ডেল তৈরি হয়। 2022-এ এখানকার প্যান্ডেলের থিম ছিল রাজস্থানের শীষমহল বা কাঁচের প্যালেস। আর 2023-এ মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজার থিম হলো উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথ মন্দির। মিনিট দশেক পরে আমরা নামলাম এমজি রোড মেট্রো স্টেশনে। এই সেই পবিত্র মন্দির যেখানে ইচ্ছে থাকলেও অনেকে যেতে পারেন না। আর এবছর দর্শনার্থীরা কলকাতাতেই পবিত্র কেদারনাথ মন্দিরের অনুভূতি পাবে। ওখান থেকে 5 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেলাম মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজার প্যান্ডেলে। তো বন্ধুরা দেখো, পবিত্র সেই কেদারনাথ মন্দিরের এক্স্যাক্ট রেপ্লিকা এখানে তৈরি হচ্ছে। উত্তর ভারতের এই পবিত্র মন্দিরটি উত্তরাখণ্ডের মন্দাকিনী নদীর তীরে প্রায় 3,584 মিটার উপরে অবস্থিত। তো তোমরা এই পবিত্র মন্দিরের বাইরে যে ডিজাইনগুলো করা হয়েছে ওগুলো খুব কাছ থেকে দেখো এবার। চলো এবার তোমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাই। অনেকেই বাবা কেদারনাথের দর্শন পেতে চান কিন্তু পারেন না, তাই এবার এই মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজায় তারা তাদের সেই ইচ্ছা পূরণ করতে পারবে। তো বন্ধুরা দেখো, সেই পবিত্র মন্দিরের ভেতরে যা যা ছিল এখানে কিন্তু তার এক্সাক্ট রেপ্লিকা তুলে ধরা হয়েছে মন্দিরের ভেতরের দেওয়ালে। আর এই প্যান্ডেলে আসলে এবার নিশ্চয়ই তোমরা পবিত্র কেদারনাথ মন্দিরের অনুভূতি পেতে পারবে। পবিত্র কেদারনাথ মন্দির হলো উত্তরাখণ্ডের চার ধাম এবং পঞ্চ কেদারের একটি অংশ। আর এই পবিত্র কেদারনাথ মন্দির হলো লর্ড শিবার 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। তো এবার তোমরা মন্দিরের ভেতরে যে ডিজাইনগুলো আছে সেগুলো খুব কাছ থেকে দেখো। তো এবার দেখো প্যান্ডেলের সিলিং এর ডিজাইনটা। তখনও দেখলাম প্যান্ডেলের ভেতরে সোলার কাজ চলছিল। আমরা মা দুর্গাকে দেখতে পেলাম না, তবে যা কিছু আমরা দেখতে পেলাম তা তোমাদেরকে দেখাচ্ছি এখানে। এবার তোমরা দেখো প্যান্ডেলের ভেতরে থামের উপর ডিজাইনগুলো। খুব ভালো লাগলো ভেতরটা দেখে, এবং আমাদের সত্যি অনুভূতি হচ্ছিল যে আমরা সেই পবিত্র কেদারনাথের মন্দিরে আছি। তো বন্ধুরা, এটা হলো প্যান্ডেল থেকে বেরোনোর আরেকটি গেট। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা।
গল্প করতে করতে আর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এমজি রোড মেট্রো স্টেশনে। আর বলতে বলতে আমাদের মেট্রো ট্রেন চলে এলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্দেহের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিডিও আসা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা নতুন নতুন ট্রাভেল ও ফেস্টিভ্যাল ভিডিও আপলোড নোটিফিকেশান সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।